হ্যাঁ বল, করিস তুই এত বলতো? কি করছি মানে কাজের অভাব আমার। ঋষভ ঠিক মতো কলেজ গেল কিনা, মিঠি ঠিক মতো স্কুলে গেল কিনা, ওর টিফিন, আমার বুটি, কত কাজ করতে হয় বলতো সকাল সকাল। একবারে পাকা গিন্নি হয়ে গেছিস, মানে সুপার মম, সুপার ওয়াইফ। আর যদি কোনো অ্যাডজেক্টিভ জানা থাকে সেগুলোও বলে দে। কি চাই বল? আচ্ছা শোন না, বলছি যে আমি না একটা স্পেশাল কেক বানিয়েছি তোর জন্য, তুই প্লিজ আয় না বিকেলবেলা। হ্যাঁ সে না আসবো, কিন্তু তুই এই কারণে আমাকে ফোন করেছিলি? এখনো ভিড় আছে, এত ভিড় কেন বলতো? পাড়ায় কিছু হলো নাকি? আপনি একজন মেয়ে হয়ে কি করে এলাও করলেন এটা? এখন তো কলেজে কেউই সেফ না তাহলে। সর্বনাশ, আপনি কাকে সাপোর্ট করবেন বলুন? এত বড় অ্যাকিউজেশন কি করবেন আপনি? এবার তো ভাইরাল হয়ে গেছে, কি ভাবছেন এই বিষয়ে? কি বলছেন, কি বলছেন আপনারা এসব? কিসের স্টেপ নেব? কি পোস্ট ভাইরাল হয়েছে? হ্যালো অপু, হ্যালো হ্যালো নিমো, শোন না একটা ভীষণ খারাপ খবর আছে। আরে বাবা তুই তো, তোকে একটা কথা বলার আছে আমার। হ্যালো, খারাপ খবর মানে? হ্যালো শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো বল না, চুপ চুপ করে থাকিস, জানি বা বল না কি হচ্ছে।